আসসালামু আলাইকুম এভরিওয়ান, শারমিনুল্লাহ কুকিং স্টুডিওতে আপনাদেরকে অভিনন্দন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো থানকুনি পাতা কিভাবে ভর্তা করতে হয়। তো ভিউয়ার্স, থানকুনি পাতাকে অনেক অনেক অঞ্চলে আদা গুনগুনি পাতাও বলে থাকে। এই থানকুনি পাতা অনেক রোগের মহা ঔষধ, যেমন জ্বর, আমাশয়, ডায়রিয়া। এছাড়াও যে বাচ্চাদের বদহজম এবং পেট পরিষ্কার করতে থানকুনি পাতা কিভাবে সহযোগিতা করে তা আজ আমি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, তার সাথে তুলসী পাতা কিভাবে সহজেই বাচ্চাদের কফ নিরাময় করে তাও আমি দেখিয়ে দিব। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কীভাবে আমি এই রেসিপিগুলো তৈরি করব। আমি প্রথমে থানকুনি পাতাটাকে ভর্তা করে নিব। তো ভিউয়ার্স, এর জন্য আমি নিয়েছি কিছু পুদিনা পাতা আর কিছু থানকুনি পাতা। ভিউয়ার্স, থানকুনি পাতার সাথে পুদিনা পাতা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো ভিউয়ার্স, আপনারা শুধু থানকুনি পাতা একাও ভর্তা করতে পারেন। তো এর জন্য আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর নিয়েছি 3-4 কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিব সামান্য লবণ দিয়ে এটা ভালো মতো মেখে নিব। ভিউয়ার্স, আমি আদা গুনগুনি পাতাটাকে কুচি করে নিয়েছি এবং তুলসী পাতাটাকেও কুচি করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি আমরা থানকুনি পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, দিয়ে এটা ভালো মতো মেখে নিব। ভিউয়ার্স, এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভিউয়ার্স এটা আমরা ভালো মতো মেখে নিব। তো ভিউয়ার্স, আমাদের রেডি হয়ে গেল থানকুনি পাতা ভর্তা। ভিউয়ার্স, গরম ভাতের সাথে খেতে এটা খুবই মজা। এটা খেলে একদিকে যেমন আমাদের পেট পরিষ্কার হবে, একদিকে শরীরের জন্য ভালো। তো চলুন ভিউয়ার্স, আমরা থানকুনি পাতার রস করে নিই আর তুলসী পাতার রস। তো এর জন্য আমি নিয়েছি কিছু থানকুনি পাতা, আর নিয়েছি তুলসী পাতা, আর আদা, আর নিয়েছি পাথর কুচি পাতা। এটা অনেক অনেক অঞ্চলে এটাকে কাশপাতাও বলে থাকে। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন এগুলোকে ভালো মতো ছেঁচে এটা থেকে রস বের করে নিই। তো এর জন্য আমি নিয়েছি একটা কাঠের দুকুনি। তো এই কাঠের দুকুনির মধ্যে আমি প্রথমে দিয়ে দিব আদা গুনগুনি পাতা দিয়ে এটা ভালো মতো ছেঁচে নিব। তো আমার আদা গুনগুনি পাতাটা ছেঁচা শেষ। এখন আমি এটা চামচের সাহায্যে দেখে নিব আমার ছেঁচাটা কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আমি এটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সাদা পানি, দিয়ে এটা সুন্দর মতো নেড়ে নিব। তো ভিউয়ার্স, আমি আপনাকে একটু সরিয়ে দেখাচ্ছি, পানিটা দেওয়ার কারণে পাতা থেকে রসটা বের হয়ে এসেছে। তো আমরা এখন একটা ছাঁকনি এবং বাটি নিয়ে নিব। আমি অবশিষ্ট পাতাগুলো চিপে ফেলে দিচ্ছি আর রসটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার আদা গুনগুনি পাতাটা ছাঁকা শেষ। এখন আমি অনুরূপ তুলসী পাতাটাও এভাবে ছেঁচে রস বের করে নিব। তো এর জন্য আমি নিয়েছি কাঠের দুকুনির মধ্যে দিয়ে দিব তুলসী পাতা, আর দিয়ে দিব 2টা পাথর কুচি পাতা, আর দিয়ে দিব আদা। ভিউয়ার্স, আমরা অনেকেই জানি কাশি ঠান্ডাতে আদা অনেকটা সব ভালো কাজ করে। তো আমি এগুলো আবারও পানি ছাড়া ভালো করে ছেঁচে নিব। তো ভিউয়ার্স, আমার ছেঁচা প্রায় শেষ। এখন আমি আবারও চামচের সাহায্যে দেখে নিব ছেঁচাটা কেমন হয়েছে। তো এখন আমি এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব। উঠিয়ে এর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ পানি। পানি দিয়ে এটা আবারও নেড়ে চেড়ে নিব। এর সাথে আবারও একটা ছাঁকনি নিয়ে নিব, অবশিষ্ট পাতাগুলো ছেঁকে ফেলে দিব এবং রসটাকে ছেঁকে নিব। তো ভিউয়ার্স, আমাদের তুলসী পাতাটা ছেঁকা শেষ। তো ভিউয়ার্স, দেখুন আমার রসটা 1 চামচের একটু বেশি বের হয়েছে। তো ভিউয়ার্স, আমি তুলসী পাতার জন্য নিয়েছি মধু, আর থানকুনি পাতার জন্য নিয়েছি মিশ্রি। মিশ্রিটা দেওয়ার কারণে থানকুনি পাতার যেটা বাজে স্মেল আছে সেটা চলে যাবে, বাচ্চারা খেতে আর অনীহা করবে না। তো এটা আমি ভালো মতো মিশিয়ে নিব। ভিউয়ার্স, এটা অবশ্যই খালি পেটে বাচ্চাদেরকে হালকা গরম করে 1 চামচ খাওয়াবেন আদা গুনগুনি পাতাটা। আর আমি তুলসী পাতার সাথে দিয়ে দিচ্ছি
হাফ চামিজের একটু কম মধু, আমরা অনেকে জানি মধু কফ নিরাময় করতে সহযোগিতা করে, তো এটাও আমি গরম করে খালি পেটে এক চামচ খাবো। ভিউয়ার্স আমার রেডি হয়ে গেল। তুলসী পাতার রস এবং আদা গুনগুনি পাতার রস, ভিউয়ার্স দুটোটাই বাচ্চাদের জন্য খুবই উপকার। এটা বাচ্চাদেরকে দুটোটাই খালি পেটে হালকা গরম করে এক চামচ পরিমাণ খাওয়াতে হবে। তো ভিউয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিউয়ার্স আপনাদের একটি মাত্র সাবস্ক্রাইবই আমি নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাবো। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, ধন্যবাদ।